অমরের শাসনে কোনো দিন কেউ কি না খেয়ে মরেছে, সেই অমরের মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না। একটা মেসেজ দিয়ে নিজে আয়াত নাজিল করে জানাই দিলেন, ও বিশ্ববাসী শোনো, প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে তোমাদের সতর্ক করলাম, তোমরা সতর্কতা অবলম্বন করো, তোমাদের দ্বারা যেন মা বাবার সাথে কোনো প্রকার বেয়াদবি না হয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বর্তমান যুব সমাজের যে অবস্থা, মা বাবার সঙ্গে বেয়াদবি বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে। বর্তমান যুবদের যে যুবতীদের যে অবস্থা, মায়ের সঙ্গে বেয়াদবি বাড়ছে না কমছে? একটু আওয়াজ দিয়ে বললে আমি খুশি হব, জোরে বলেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আদম সফিউল্লাহ এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিসসালাম এই দুইজন বেঁধে রেখে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আল্লাহ এনেছেন এবং আনবেন, সব মানুষকে আল্লাহ মাধ্যম দিয়ে আনছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাধ্যমটা হলো মা বাবা। এই মাধ্যমটা কি? আল্লাহ। এই মাধ্যমটা আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু মাধ্যম দিয়া সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ বলেন অবদাগ ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ আম দেয় কিন্তু গাছের মাধ্যম দিয়া, আল্লাহ পানি দেয় কিন্তু টিউবওয়েলের মাধ্যম দিয়া, বৃষ্টির মাধ্যম দিয়া। আল্লাহ ফসল দেয় কিন্তু আপনার জমির মাধ্যম দিয়া। আল্লাহ দুধ দেয় কিন্তু গাভীর মাধ্যম দিয়া। আল্লাহু আকবার। যতগুলো মানুষে যাব এনেছেন আদম সফিউল্লাহ এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিসসালাম ব্যতীত সব মানুষগুলোকে আল্লাহ একটা মাধ্যম দিয়ে দুনিয়ায় এনেছেন। আপনিও মা বাবার সমন্বয়ে এসেছেন, আমিও মা বাবার মাধ্যম দিয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে মা বাবার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু মার মাধ্যম দিয়ে আসছেন বাবা লাগে নাই, তার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু মাধ্যম লাগছে, বাপ না লাগলেও মা লাগছে। সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি মা বাবার মাধ্যম দিয়ে আসছেন, আমিও মা বাবা ছাড়া কেউ আসতে পারি? সেই মা বাবার ব্যাপারে সতর্কতা আল্লাহ করলেন কেন? আর আপনাদের প্রশ্ন হলো, হুজুর এত ওয়াস রেখে আপনি মা বাবার ওয়াসটাই ধরলেন কেন? আমি কি বলবো বলেন? রমজানের কিছু হক আমাদের মাওলানা সাহেব বলে গেলেন, রমজান পালন করবেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, নামাজ পড়েছেন, কিন্তু মা বাবার হক আদায় করেন নাই। আল্লাহি আল্লাহর কসম করে বললাম, একটা সওয়াব আপনার আমল নামায় ইনক্লুড হবে না। এই জায়গায় সুবহানাল্লাহ হবি, একটু জোরে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ সারা জীবন ওয়াজ শুনে সুবহানাল্লাহর কোথায় আর কোথায় নাউজুবিল্লাহ। আপনার আমলে সওয়াব যোগ হবে না, আর আপনি খুশি হয়ে বলতেছেন সুবহানাল্লাহই কি মুসলমানের কাজ?
একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তার মানে মা বাবার খেদমত অগ্রাধিকার ইবাদত করার পূর্বে আগে আপনার ভিত্তি ঠিক করা লাগবে হককুল্লাহ হককুল ইবাদ একটা আল্লাহর হক আর একটা বান্দার হক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হক আপনি নামাজ পড়বেন আল্লাহর হক আপনি হজ করবেন যাকাত দিবেন কলেমা পড়ে ঈমান এনেছেন রোজা রাখবেন বান্দার হকের ভিতরে আল্লাহ সর্বপ্রথম বান্দার হক দিয়েছেন সন্তানদেরকে মা বাবার হক জোরে কোন মারহাবা ভাইয়ের আমার আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন জৈনিক সাহাবী নবীকে প্রশ্ন করলেন নবী হে সর্বপ্রথম কার হক নবী বললেন তোমার মা এরপর কার হক উম্মুকা তোমার মা এরপর কার হক তোমার মা এরপর কার হক তোমার বাবা আমার ভাইরা আল্লাহর নবী হক দিয়েছেন মায়ের তিনবার আর বাবার হক দিয়েছেন কেবল একবার জোরে বলেন না সুবহান আমার ভাইরা এবার আপনারা যারা বাবা আছেন তাদের চিন্তা হলো আল্লাহর নবী তো আমাদের তাহলে ঠকায়া দিলেন একবার দিলেন যদি প্রথম দিতেন তাও না মেনে নিতাম প্রথম পুরস্কার পাইছি কথা বোঝেন নাই আমার আল্লাহর নবী তো হক দিলেন তাও লাস্টে একবার তার মানে সোনা পাইল মা রূপার পুরস্কার পাইল মা ব্রোঞ্জের পুরস্কার পাইলেন মা আর শুধুমাত্র সান্তনা পুরস্কার পাইল বাবা এই জন্য কি আপনারাও খুশি হইছেন হকটা দিয়েছেন নবীজি এবার আপনাদের ভিতরে এই চিন্তা কাজ করছে তাহলে আমাদের ঠকানো হলো কি হলো অথচ সন্তানের ভিতরে বাবার অংশ আছে তিনটা মায়ের অংশ আছে তিনটা সুবহানাল্লাহ বলবো বলেন আপনার শরীরে মায়ের অংশ তিনটা আর বাবার অংশ তিনটা তাহলে অংশ হিসাবে বাবাও তিনটা দিল আপনাকে আমাকে মাও তিনটা দিল কিন্তু হক পাইল মা কয়বার কয়বার কতবার পেয়েছেন মাকে হক দেওয়া হলো তিনবার বাবাকে দেওয়া হলো একবার অথচ সন্তানের শরীরের ভিতরে বাবার তিন অংশ মায়ের তিন অংশ বাবার কোন তিন অংশ আছে মায়ের কোন তিন অংশ আছে আপনারা শুনবেন নাকি যদি সময় পাই বলবো আগে আসুন আপনাদের মনের ভিতরে যে চিন্তাটা কাজ করছে মা বাবার কেন আপনি হক আদায় করবেন মা বাবার হক আদায় না করলে আপনাদের ক্ষতি কি হবে আর করলে লাভ কি হবে এ কথাটা জানার দরকার আছে না নাই ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা লোকমানের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন বান্দা বান্দিরে মা বাবার ভিতরে সর্বপ্রথম মায়ের হক দেওয়া হলো এরপরে মায়ের হক এরপরে মায়ের হক এরপরে বাবার হক নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমি মায়ের চেহারার দিকে তাকালে কি হবে নবী বলেন ও সোনার সাহাবী শুনে নাও মায়ের চেহারার দিকে যদি একটাবার নেক নজরে তাকাইতে পারো আমার রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার ভিতরে একটা কবুলিয়াত হজের সওয়াব দান করবে সাহাবী আরজ করলেন নবীজি দিনের মধ্যে যদি আমি 100 বার তাকাই তাহলে কি হবে নবী ডেকে বলেন ফয়েগ নবী ডেকে বলেন সাহাবী রে আল্লাহর দরবারে নেকির কম পড়ে নাই দিনের মধ্যে 100 বার মায়ের চেহারার দিকে যদি নেক নজরে তাকাইতে পারো 100টা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমার ভাইরা অথচ আজকে দিনের মধ্যেই পাটুলি পাড়ার অনেক যুবক আজকেও মায়ের অন্তরে কষ্ট দিয়েছে কথা কন না কেন যারা আব্বা আছেন চুপ করে আছেন মানে ওয়াজ জাগা মতো পড়তেছে কথা কন না কেন এমন বেটা এলাকায় নাই আছে এগুলো যেন বেটা নয় এগুলো ঠেটার শয়তানের জেটা গাটায় গলিত বাজায় মাঝে মাঝে লেটা বেটা পরামানিক করে মাঝে মধ্যে জাটা বেটা এমন বেটা আমাদের ভিতরে আছে না নাই আছে কথা কন না কেন আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সতর্ক হতে বলেছেন যুবকের দল আজকে কত সময় চলে গেল তোমার ফেসবুকের মধ্যে কত সময় চলে গেল পাবজির ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে আজকে রাতের জন্য যদি 2টা ঘন্টা জালসার জন্য অক্ষ করে দিতে পারো আমার মনে টেনে কয় রে জীবনের এই 2টা ঘন্টা তোমার জন্য হেদায়েতের কারণ হয়ে যেতে পারে আল্লাহু আকবার ভাইয়ের আমার মায়ের
হক কেন তিনবার দেওয়া হলো মা কেন এত বেশি দামি করা হলো মায়ের চেহারার দিকে তাকালে কেন হজের সব হবে শুধু তাই নয় নবীজি ইবনে মাজার শরীফের হাদিসের ভিতরে বলেন হুমা জান্নাতু কাওয়া নারুকা তারা দুইজন তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আর অথবা তারা দুইজন তোমার জাহান্নামে যাওয়ার কারণও হয়ে যাবে তার মানে হলো কোন সন্তান যদি মা বাবার খেদমত করে তাদের অন্তরটাকে খুশি করতে পারে তাদের মরণে চিন্তা নাই তাদের কবরে চিন্তা নাই তাদের হাসরে চিন্তা নাই আমার আল্লাহ নিজেই ওই সন্তানদের জান্নাত দিবে প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ আর যারা বেয়াদবি করবে তারা কোথায় যাবে আরেকটু আস্তে বলেন জাহান্নাম তার মানে আমি বলি না আপনাদের দিয়ে বলাইছি যদি কেউ বেয়াদবি করে কোথায় যাবে আমি বলছেন আপনারা বলছেন তার মানে ওয়াজ জানি বেশি মানি কম আপনারাও জানেন মা বাবার ব্যাপারে বেয়াদবি করা ভালো কাজ নয় মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি মা বাবা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই জন্য মা বাবাকে একটু আপনার ঘৃণার চোখে দেখা যাবে না মা বাবার অধিকার খাটো করে দেখার কোনো প্রকার সুযোগ নাই ইবাদতের পূর্বে ইবাদতের পরে আল্লাহর ইবাদত যখন কমপ্লিট হবে মা বাবার খেদমত তখন থেকে শুরু হবে এই কথাটা আমার নয় কথা বলেছেন রব্বুল আলামিন জোরে কান মারা হওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা রব্বুল আলামিন বলে এ পৃথিবীর বান্দা বান্দিরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহ এ বান্দা বান্দিরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা তার সঙ্গে কোনো শিরক করিও না আল্লাহর সাথে শিরক করা যাবে না সবাই বলেন না পিছনে যে কথা বলেন না আপনারা আল্লাহর সাথে শিরক করা চলবে না চলবে না এটা আল্লাহর হুকুম আল্লাহর সিফাতের দিকে আল্লাহর গুণের দিকে আল্লাহর সত্তার দিকে এক কথায় আমার মালিকের সমকক্ষ মত মনে করা যাবে না আজকে মত মনে করার দল আছে না নাই আছে লোক আছে না নাই আপনারা রাগ করবেন মনে হয় না রাগ করতেছেন না সমকক্ষ মনে করার পেলার আছে নাই রব্বুল আলামিনের 99টা সেবতি নামের ভিতরে একটা নাম হলো রাজ্জাক একটা নাম কি রাজ্জাক ওয়াল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহু আকবার আল্লাহ উত্তম রেজেক দাতা অথচ আমরা রেজেক দাতা মনে করি জমি আমাদের রেজেক দাতা মনে করি সরকারি চাকরি আমরা রেজেক দাতা মনে করি গরু কথা কটা আপনাদের নাই যদি জিজ্ঞেস করে বাবাজি কেমন আছেন কয় এবার বছরে যদি 40 মন হারে দান না পাইতে মরে সুটকি আল্লাহ বলে এই কি ছিল চুক্তি তুই হবি দোজকের সুটকি কারণ ওই জমি তোকে ধান দিতে পারে নাই যত সময় পর্যন্ত আমি আল্লাহ আমার রহম দিয়া তোর ক্ষেতের ভিতরে ধান না দিছি কোন এই জমিনের কোন মানুষের ক্ষমতা নাই ইরির জমিতে একটা ধান ফলাতে পারে আপনি ইরি বীজ রোপণ করবেন সার দিবেন পানি দিবেন সূর্যের আলো আল্লাহ দেয় ধানও আল্লাহ বানায় কথা বলেন না কেন ধান কোন মানুষ তৈরি করতে পারে যদি পারতো কারোর জমিতে 20 মন কারোর জমিতে 30 মন কারোর 15 মন নিয়ে টানাটানি যদি মানুষের হাতে ক্ষমতা থাকতো যার ভাই বেশি তার জমিও বেশি ধানও হইতো বেশি ঠিক না ভাই ঠিক তাহলে রেজেক আল্লাহ দেয় না জমি দেয় আল্লাহ আমাদের সমাজে জমির লোক কথা যারা বলে এমন লোক আছে না নাই হুজুর কেমন আর থাকবো যদি দুইটা গরু দোয়াল না হতো ছেলে মেয়ে নিয়ে একটু অসুবিধা পড়ে যাইতাম তার মানে আপনি শিরক করলেন আপনার রেজেক তো আল্লাহ দিল না আপনার ভাষায় রেজেক দিল আপনার গরু জোরে কন্যা উজুবিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো আর তার সঙ্গে কোনো শিরক করো না তার সঙ্গে অংশীদার করো না এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
এর পরে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর অন্য আয়াতের ভিতরে বলেন ওয়াকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার অবশ্যই ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র একজন তিনি কে আল্লাহ আমাদের মাথা নত হবে একজনের কাছে তিনি কে আল্লাহ সিজদা করবে একজনকে তিনি কে আল্লাহ কারণ আল্লাহ মানুষ বানিয়েছেন তার ইবাদতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ডিউটি আল্লাহ শুধু ইবাদত করবেন এই জন্য আল্লাহ মানুষ বানালেন এই কথাটা কি আমার না কার কথা আল্লাহর আমার খলাকুতুল জিন والإنس إلا ليعبدون পৃথিবীর বান্দা বান্দিরা আমি আল্লাহ মানব এবং জিন বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি করা যাবে না ইবাদত পাবেন একমাত্র রব্বুল আলামিন এরপরে মা বাবার খেদমত করতে হবে তার মানে আল্লাহ বলেন আল্লাহর নবী তার নবুয়তের কণ্ঠ দিয়ে হাদিসে কুদসির ভিতরে প্রমাণ করে বলেন আল্লাহ যদি তাকে সিজদা না দিয়ে দুনিয়ার জমিনে কাউকে সিজদা করার হুকুম দিতেন নিঃসন্দেহে সন্তানদেরকে মা বাবাকে সিজদা করার হুকুম দিয়ে দিতেন জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই আমার এবারে শেন আমাদের যুক্তি হলো আল্লাহর নবী কেন মায়ের হক তিনবার দিলেন মায়া তো দামি কেন হলো আর বাবার হক কেন একবার দেওয়া হলো এবার আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক সেই কথাগুলো বর্ণনা করে বলেন বান্দা বান্দে শোনো তোমার মায়ের হকটা বেশি হওয়ার কারণ হলো হামালাতু অহনন আলা অহন জোরে কন্মর হওয়া পৃথিবীর বান্দা বান্দির তোমার মায়ের হক বেশি হওয়ার প্রথম নাম্বার কারণ হলো হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন আব তোমার মাই কষ্টের পর কষ্ট করে পৃথিবীর জমিকে তো জমিনে তোমাকে লালন পালন করেছে এই কথাটা কার আল্লাহ সন্তানের জন্য তার মানে বেশি কষ্ট করে কে কে মা মা কথা আমার বোঝেন তো সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে কে মা কথা কি আমার আল্লাহ একটা ওহনেন দেন নাই ওয়াহনান আলা ওয়াহনিন একটু ভালো করে বুঝবেন কন্টিনিউ আল্লাহ বলেন ও বান্দা তোমার মায়ের কষ্ট কতটুকু একটু ভালো করে বোঝো আমি যদি আল্লাহ একটা ওহনেন দিতাম তাহলে বুঝতা একবার কষ্ট করে শেষ না মায়ের হক বেশি হওয়ার এক নাম্বার কারণ হলো ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট শুধু সন্তানের জন্য একমাত্র মা করে জোরে গনমার হওয়া এটা তো হলো আমি শুধু বললাম শিরোনাম এবার একটু ব্যাখ্যায় যাচ্ছি তাফসীরের ভিতরে যাচ্ছি একটু দিলের কানটা লাগান দেখেন তো আপনার সাথে এই জীবনীটা মেলে কি মেলে না আপনার সাথে তাফসীরটা মেলে কি মেলে না কেমন করে মা বেশি কষ্ট করলেন ভাইরা আমার আপনি আমি যেদিন মায়ের গর্ভের ভিতরে আসলাম মায়ের রেহমের ভিতরে বাবার উরাস থেকে মায়ের রেহমের ভিতরে যেদিন পদার্পণ করলাম মেডিকেল সাইন্স বলে যখন মায়ে বাবার নাপাক পানিটা মায়ের রেহমের ভিতরে প্রবেশ করলো ওই দিন থেকে তোমার দুনিয়ায় আসার জন্য আল্লাহ সময় বেঁধে দিলেন ওই রেহমের ভিতরে ওই গর্ভের ভিতরে টেম্পারেচার কতটুকু হবে ফারেনহাইট কত ডিগ্রি উষ্ণতা হবে কতটুকু তাপমাত্রা থাকলে আপনার ভালো হবে কতটুকু আর্দ্রতার প্রয়োজন কতটুকু পানির প্রয়োজন কতটুকু অক্সিজেনের প্রয়োজন ওই দিন থেকে রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সেট করে দিলেন উচ্চ আওয়াজে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন আজকে যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে আল্লাহ বলে বান্দারে আমি ইচ্ছা করলে মায়ের গর্ভে ঢোকার পরে তোর আবর্ষণ ছাড়াই বের করতে পারতাম কথা কর না কেন আল্লাহ পারতেন কি পারতেন না এটা আল্লাহ সৃষ্টি করলেন খারাপ লাগতেছে মায়ের হকটা একটু ভালো করে বোঝেন কেন মায়ের হকটা আল্লাহর নবী বেশি দিলেন আল্লাহর কোরআন সেটা প্রমাণ করে যাচ্ছে ভাইয়ের এবার
আর যখন মায়ের রহমের ভিতরে সন্তান প্রবেশ করলো 40 দিন চলে গেল সাদা পানিটাকে আল্লাহ গোস্ত আপনার রক্তে পিণ্ড বানায় দিলেন লাল বর্ণ ধারণ করলো আর 40 যোগ যখন পার হয় আল্লাহই 40 দিনের মধ্যে ওই রক্তটাকে আল্লাহ গোস্ত পিণ্ড আকারে পরিবর্তন করে দেন আমার ভাইরা আর 40 দিন যখন চলে গেল ওই রক্তপিণ্ডের ভিতরে রব্বুল আলামিন ধীরে ধীরে হাড়গুলো আল্লাহ অ্যাড করা শুরু করলেন জোরে বলা যায় না সুবহানাল্লাহ কতদিন হলো 80 দিন কতদিন 3 4 12 120 দিন কতদিন আমার কথা আপনারা বুঝতে পারেন তো আমি অল্প সময়ের ভিতরে বেশি কথা বলার চেষ্টা করছি যদি আপনারা অন্তরে কান না লাগান এর জন্য কি আমি দায়ী না না আপনাদের খারাপ লাগতেছে না আমি চলে যাব না বলেন তে একটু দিলের কান লাগাবেন 40 দিন পরে রক্ত হলেন আর 40 দিন পরে গোস্ত হলেন এরপর আপনার হাড়ে আসা শুরু করলো কতদিন 120 দিন যখন মায়ের গর্ভের ভিতরে কোন সন্তান পড়ে যায় 120 দিন পর্যন্ত নড়তে পারে না 120 দিন পর্যন্ত কোন সন্তান রেসপন্স করে না নড়ে না মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলে এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো রে 120 দিন যখন তোমার কমপ্লিট হয়ে গেল সর্বপ্রথম 120 দিনের দিনে রব্বুল আলামিন ওই সন্তানের ভিতরে রূহটাকে ফুঁকে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা রূহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া রূহ রূহটা কি আল্লাহর নবী বললেন রূহটা হলো তোমার রবের আদেশ জোরে কোন সুবহানাল্লাহ তার মানে 120 দিন পর্যন্ত আপনি নড়তে পারেন নাই আমিও নড়তে পারি নাই আর এটা আমার আদেশ এই আদেশের কারণে তুমি মায়ের গর্ভের ভিতরে প্রথমবারের মতো নড়াচড়া করলা আবার একদিন আমি এই রূহটাকে ডাক দেব রে পৃথিবীর জমিনের কেউ ওই রূহটাকে আটকাতে পারবে না আল্লাহু আকবার এইজন্য আপনার বাবা আপনার চোখের সামনে মারা যায় আপনার করার কিছু থাকে না কথা বলা লাগবে থাকে না থাকবেও না কারণ এই রূহটা আল্লাহর আদেশ দেখা যায় না আল্লাহ আদেশ দিয়েছেন আপনার রূহটা এখন আপনার হাড়টা পাম করতেছে আপনি জীবিত আছেন আল্লাহ একদিন বলবে রূহ কাম চলে আসো রূহ উড়াল দিবে পৃথিবীর জমিনের কোনো খাঁচা নাই ওই রূহটাকে বন্দী করতে পারে আল্লাহু আকবার এইজন্য এই শরীরের ভিতরে রূহ দিয়েছেন কে আল্লাহ তালি দাসত্ব পাবেন কে আল্লাহ ইবাদত পাবেন কে আল্লাহ নামাজ পাবেন কে আল্লাহ সুদ খাবো কার জন্য নিজের জন্য এই যে আবার এই জায়গায় ফাঁকা হয়ে গেল কি আপনাদের কাছে কি আমি খুব অপছন্দের মানুষ রাগ করতেছেন 120 দিন পরে আপনার শরীরের রক্ত অটোমেটিক্যালি আল্লাহ নিজে সেন্স করে দেয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 120 দিনের সম্পর্ক সেই মায়ের গর্ভের থেকেই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এই যে আপনার শরীরের ভিতরে 120 দিন পর পর রক্ত পরিবর্তন হচ্ছে একজনের ইশারায় তিনি কে আল্লাহ আল্লাহ বলে ও বান্দা বান্দি বিদ্রোহ করো কোরআনের বিপক্ষে যাও আমি আল্লাহ একবার তোর রক্ত সেন্স করব না কোটি টাকা খরচ করে তোকে কেউ বাঁচাতে পারবে না জোরে কোন আল্লাহু আকবার তাহলে 120 দিনের সম্পর্ক মায়ের গর্ভের থেকেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা এবার যখন 120 দিন পরে আপনি নড়াচড়া করলেন প্রথমবারের মতো মা খুশি মা হবে বলে বাবা খুশি বাবা হবে বলে নানি খুশি নানি হবে বলে তার মানে মা জননীর পেটের ভিতরে আপনি ঢোকার পরে প্রথমবার যে নড়াচড়া করলেন বলেন তো মায়ের কষ্ট আছে না নাই আছে না নাই হ্যাঁ আপনার পেটে যদি এখন কামড় দেয় কি দেয় কামড় একটু ভালো করে বুঝবেন যাদের আমাশা হয় কি হয় আমাশা হওয়ার আগে পেটে কামড় দেয় না ওই কামড়ে অনেকে সহ্য করবেন না পারে বেকা হয়ে যায় কি হয় বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় আল্লাহ বলেন ওহনান আলা ওহনিন ও বান্দা বান্দি তোমার মায়ের হক বেশি হওয়ার এক নাম্বার কারণ হলো তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন সুবহানাল্লাহ 120 দিন পরে নড়াচড়া করলেন এই খবরটা পাওয়ার পরে বাবা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ ওনার কাজ উনি করুক আমার দিক দাগান যেহেতু সময় অল্প পাবো আমি কারণ আজকে মেজো জামাই কথা বলেন নাই
কথা বোঝেন নাই মনে হয় মানে পরেই চলে গেল যোগ্য আলেম আপনার সামনেও আছে যোগ্য আলেম মাঝখানে আমাক খালি ধরেন ওই দেখনে বাজির মতো রাখছেন আর কি তাও মেজো জামাই এইজন্য না জানি কখন প্রধান বক্তা আসবে অল্প টাইমের ভিতরে টাইম নষ্ট হবে না ইনশাআল্লাহ ভাইরা আমার আমি যেন কি বলতেছিলাম মাইকের ইটা ছাড়েন না রে ভাই আমার সময়টা নষ্ট করেন না আল্লাহর হস্তে ও মাইকের চিন্তা মাই গলা করুক কথা কর এই যে জিজ্ঞাসা কেন করলাম যে আসলে আপনারা খেয়ালে না তালে ও আজে না আওয়াজে কান পাড়তেছে না ভাই একটু ঘুরে দেন ভাই কান পাড়তেছেন একটু ঘুরে দেন আপনি চারটা মাইক এই এই সাইজে লাগাইছেন তো ওনাদের পাড়তেছে না কান হ্যাঁ আর হুজুরও তো ওই বেয়াতাইলে হুজুর খালি এই সাপ তোলা কোপ দিতেছে রাগ করতেছেন আপনারা আসতে বলি ভাই রাম কি যেন বলতেছিলাম রক্ত কণিকা প্রথমবার আপনি যখন ডিসপেন্স করলেন এই সোমবার যখন বাবা পাইলো বাবা খুশি হয়ে গেল নানা খুশি হয়ে গেল নানি খুশি হয়ে গেল একটাবার মায়ের কষ্ট কেউ দেখলো না রে মা জননী তাকায় দেখে স্বামীর মুখে হাসি ফুটেছে বাবার মুখে হাসি ফুটেছে মায়ের মুখে হাসি ফুটেছে বা আপনার শ্বশুর শাশুড়ির মুখে হাসি ফুটেছে মা ওই কষ্টটাকে আনন্দের মধ্যে পরিবর্তন করে দিয়া মা ও কষ্টের মধ্যেও হাসি হাসে জোরে বলেন না সুবহানাল্লাহ মায়ের মতো দরদ কেউ নাই ও গ্রামবাসী মায়ের মতো দরদ কেউ নাই আল্লাহু আকবার জননী তার কষ্টটাকে আনন্দের মধ্যে পরিবর্তন করে দিলেন এরপরে ধীরে ধীরে দিন বাড়তেছে আপনি ছোট হলেন না বড় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা আল্লাহু আকবার আল্লাহ হে বান্দা মায়ের গর্ভের ভিতরে প্রথম তোকে সৃষ্টি করলাম ফাসাওয়াকা এরপরে সুতাম করলাম শক্তিশালী করলাম ফাআদালা এবং আমি আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত তোরে মায়ের গর্ভের ভিতরে সাজায়া দিয়েছি প্রাণ খুলে বলা যায় না আমার হব ভাই মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন ধীরে ধীরে বড় হওয়া শুরু করলো মেডিকেল সায়েন্স বলে একটা সময় ওই সন্তানের পা নিয়ে যায় মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হয় সুবহানাল্লাহ কোথায় কোথায় কলিজার নিচে হার্ট হার্টের নিচে আপনার আমার পাটা ফিট করে দেওয়া হলো ধীরে ধীরে সন্তানটা বড় হয় পাটা মোটা হয় না চিকন হয় সবাই মনে সেই মায়ের মনে কেমন করে ব্যথা দিলেন একটু বার দেরেল কান লাগান অনেকের মা কবরের ভিতরে ঘুমায় আছে আপনি স্বার্থ পরের মতো আজকে ফ্যান লাগাইয়া আপনি ঘুমান মায়ের কবরে ফ্যান দিছেন আপনি এ বাবার কবরে ফ্যান দিছেন আপনি আজকে মা বাবার কবরে ফ্যান চালু করে এরপরে যাব ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন কারা কারা মা বাবার কবরে ফ্যান চালু করতেছেন হাত দেখান লিল্লাহে তাকবীর টান টান করে হাত না ভাই এখন আমি চালু করে যাবেন তো ইনশাআল্লাহ ভাই আমার সন্তানের পাটা যখন মায়ের কলিজার নিচে ফিট করে দেওয়া হলো ধীরে ধীরে সন্তান বড় বড় হয় সন্তানের পাটা মোটা হয়ে যায় মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলে আল্লাহ কেন এই আয়াতটা বললেন রে হামালাতু উম্মুহু আহনান আলা ওহানিন কত কষ্ট তোমার আমার মা করেছে জানো রে ভাই ও সোনার যুবক ভাইরা কদম ধরে বলি রে ওই মার মনে কষ্ট দিও না কলিজারের নিচে যখন পাটা মোটা হওয়া শুরু করলো মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে বলে কমপক্ষে আড়াই থেকে তিন ইঞ্চি পর্যন্ত একটা প্রাপ্ত বয়স্কের সন্তানের পায়ের জন্য মায়ের কলিজা উপরের দিকে উঠে যায় এই জন্য মা দেখবেন হাঁটতে পারে না হাঁপায়া যায় এই জন্য স্বাভাবিকভাবে হাঁটতে পারে না হাঁপায়া যায় এই জন্য মা গড়ান মারাতে পারে না হাঁপায়া যায় রা পৃথিবীর বান্দা বান্দি এখানেই তুমি মাকে শেষ করে দাও নাই এখানেই কষ্টটা শেষ করে দাও নাই আর আল্লাহ বলেন ওহানান আলা ওহানিন ধারাবাহিক কষ্ট তুমি তোমার মাকে দিয়েছ এখানেই
শেষ হয় নাই মাতার পছন্দের খাবার খাওয়ার জন্য রাতে বেলায় যখন খাবারের প্লেটের সামনে বসে গেল এ মুসলমান তোমার বাবাও খাবার খায় তোমার দাদাও খাবার খায় দাদিও খাবার খায় মা পছন্দের খাবার যখন মুখে দিবে রে তোমার মতো সন্তান মায়ের কলিজার উপর লাথি মেরে দিয়েছে মাতা খাবার খেতে পারলেন না প্লেটটা যেন সরাইয়া দৌড় মারছে বেচারার দিকে এ ভাই মুখের ভিতরে নিজের কাপড়টা দিয়া মা যেন বোবা কান্নার মধ্যে চলে গেলে ডাক দিয়ে বলে মালিক আবার সন্তান আমার কষ্ট না দেয় আমার এই বুকের মানিকটা কি তুমি সহি সালামতে দুনিয়ায় আনার ব্যবস্থা করো প্রাণ খুলে বলা যায় না আমার হাবা মায়ের মতো দরদি কেউ নাই ও গ্রামবাসী মায়ের মতো দরদি কেউ নাই আছে ভাইয়ের লাঠি মারলেন কই কই মা তো একটা বারের জন্য বিচারে মেম্বারের কাজ দেয় নাই তোমার বাবার কাছেও দেয় নাই আজকে হতভাগে এমন সন্তান আছে রে মায়ের বিচার নিয়ে মেম্বারের কাছে যাও আছে না নাই ভাই এবার মেডিকেল সায়েন্স আর একটা ভয়ানক তথ্য দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনুন একটা পূর্ণ বয়স্ক সন্তান 24 ঘন্টার ভিতরে মার কলিজার ভিতরে 300 থেকে 350 বার লাথি মারে জোরে বলেন না সুবহানাল্লাহ দিন রাত 24 ঘন্টায় আপনি মায়ের কলিজার উপরে 300 থেকে 350 বার লাথি মেরেছেন এর জন্য আল্লাহর দরবারে মা কোনো বিচার দেয় না দেয় নাই কতবার লাথি মারছেন তাও সারা জীবনে না 10 মাসে না প্রতিদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে কষ্টময়ের ধারাবাহিক আছে না নাই আছে এবার খাবার খেতে পারলেন না ক্ষুধার জ্বালায় এমনিতে ঘুম আসে না এরপরেও মা চেষ্টা করছেন ঘুমানোর জন্য তামাম বাংলাদেশ যখন ঘুমের চাদরে আচ্ছন্ন হয়ে গেল তামাম দুনিয়া ঘুমের চাদরে যখন আচ্ছাদিত হয়ে গেল আপনার বাবাও তো কম ঘুমায় না দেখবেন ঘুমাইতে ঘুমাইতে নাক ডাকায় কথা বলেন মানে বাবা নাক ডাকা ঘুমাইতেছে এমনি তো আপনার মা খাইতে পারলেন না এই জন্য বাবার হক দেওয়া হলো একবার তোমরা নাক ডাকা কোম্পানির মা কথা কন না কে ঠিক রাগ করতেছেন আপনারা এক আপনি নাক ডাকা ঘুমান আর আপনার আমার মা এমনি খালি পেট ঘুম ধরে না খোদা লাগলে ঘুম ধরে নাকি না তারপরে রাত 12টার দিকে কষ্ট করে যখন একটা ঘুমের জন্য উনি চেষ্টা করেন প্রথমবারের জন্য যখন চোখটা বুঝে একটু শান্তিতে ঘুমাতে যাবে তোমার আমার মতো সন্তান আবার এত জোরে মায়ের কলিজার উপর একটা লাথি মেরে ঝোপ মা জনুরি আরামের ঘুমের বেচারা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে গাটা শিউরে গেছে মা দাঁড়াতে পারেন না মা হাঁটতে পারেন না বসতে পারেন না কেমন যেন করে রে মা পাগলের মতো হয়ে গেল বাবা তো নাক ডাকায় ঘুমাইতেছি বাবা তো বাবাকে ডাকলেন না মা জননি বাবাকে পর্যন্ত ডাকলেন না নিজে পানি পান করলেন এবার একবার খাটের উপর বসতেছেন আবার উঠে দুই এক পা হাঁটতেছেন আর মালিকের দরবারে দোয়া করে মালিক আমার এই সন্তানের গুরু দেওয়ার জন্য সন্তানের উপর তুমি রাগান্বিত হয় না আমার এই সন্তানটাকে সহি সালামতে দুনিয়ায় আনার ব্যবস্থা করো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন স্যাক্রিফাইস পৃথিবীতে কেউ কারোর জন্য করে না করে একমাত্র মা জোরে কন সুবহানাল্লাহ আর একটু জোরে কন সুবহানাল্লাহ এই জন্য নবী বলেন ও পৃথিবীর বান্দা বান্দি ও আমার উম্মতের দল শুনে নাও পৃথিবীর জমিন থেকে যদি জান্নাতের চৌকাঠের ভিতর সুমা লাগাইতে চাও মায়ের চরণ তলে সুমা লাগাও যেন দুনিয়ার থেকে জান্নাতের চৌকাঠে সুমা লাগাইছো সুবহানাল্লাহ কারণ আপনার ঘরের ভিতরে আল্লাহ জান্নাতের চৌকাঠ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পায়ের নিচে চুমো খাওয়া তো দূরের কথা মা যদি বলে গাড়া বাজারে যাও খাই পারবো না আমার ঠেকা পড়ছে
কথা কনা এমন বেটাই পাটলি ভরা নাই আছে আর এখন যে নেশা শুরু হইছে ধর 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 মান 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 এর নাম কি ওই সাসারা কইতেছে যে দামাজু গো তো আসল না বুঝতেছি রে আর যার একটু বোঝে ওরা কই ফ্রি ফায়ার এটা কি ফায়ার কথা কন্না কেন ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার নেশা আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিসুম মিন আমালি শাইতান আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাজতানিবহু লাআল্লাকুম বান্দা বান্দি এই নেশার থেকে ফিরে আসো যদি তোমরা সফল কাম হতে চাও আজকে যুব সমাজ নেশার ভিতরে গেছে কি যায় নাই গেছে আজ বর্তমানে পাবজি নেশা সবচেয়ে বড় নেশা আজ বর্তমানে ফ্রি ফায়ার নেশা সবচেয়ে বড় নেশা মার হুকুম মান্য করবে কিন্তু ফ্রি ফায়ার বাদ দিবে না আর নবী বলেন যে জাতীয় যে জিনিসের নেশা হয় আল্লাহ হারাম করেছে জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই সূত্রে ফ্রি ফায়ার পাবজি হারাম ফ্রি ফায়ার পাবজি কি হারাম যারা পেছনে কর নাই তাদের কাছে আরাম নাকি জোরে কর হারাম এ জোরে বলেন ফ্রি ফায়ার পাবজি কি হারাম হারাম আর যারা পাইলো আরাম আল্লাহ দিতেছে ডিজিটাল ধরনের বেরা দেখবেন অনেক যুবক মানুষ এখনই লোক খারাপ হয় না কথা কর না যদি সাসা কা করে লগে আবার থাক কই হেডার অভ্যাস আর লড়তেছে না এই জন্য দেখবেন গ্লোভস পরে নিছে তোমার অবস্থা যদি 20 বছরে আবার হয় বিয়া দেওয়ার সময় ভয় আছে নাউজুবিল্লাহ কবে থেকে আউজুবিল্লাহ বলবেন বলিয়া নেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাইঙ্গা বলার দরকার ভাই আমার মা কত কষ্ট করলো আজকে ফ্রি ফায়ারের নেশায় পড়ে সেই মাকে ধমক দেয় অনেক সন্তান তো আছে কয় টাকা দিবে কিনা তাই বলো কথা কানা আপনাদের এলাকায় এমন আল্লাহর ওলি সওয়াল নাই তো কথা বলেন না কেন আপনারা ভাইরা এবার গেল পেটে কালীন কষ্ট এরপরে যখন প্রসাব বেদনা শুরু হয়ে গেল তোমার আমার মাকে একটা কুটুরের মধ্যে নেওয়া হবে এমন সময় মা জননী বললেন ও দাইরে একটু বার ছেড়ে দাও স্বামীর কাছে পা ধরে ক্ষমা চাই স্বামী গো বিয়ের পর থেকে সংসার করতে যাইয়া আজ পর্যন্ত আপনার কাছে অনেক অপরাধ করেছি আপনার কাছে অনেক আমি অন্যায় অপরাধ করেছি স্বামী আমার আপনার সন্তান প্রসাব করতে যাইয়া যদি দুনিয়া থেকে বিদায় হই দয়া করে আমাকে মাফ করে দিবেন মা জেনে শুনে আপনার মরণ ফাঁদে পা দেয় তাও কোনো মা আজ পর্যন্ত বলে নাই সন্তানটাকে দুনিয়াতে আনবো না শুধু তাই নয় এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আসলো যে সময় মা বাঁচবে না সন্তান বাঁচবে এই কথা যদি কোনো মায়ের কানে যায় মা যেন বলে ডাক্তার সাহেব আমি তো দুনিয়াতে অনেকদিন বাঁচলাম দুনিয়া দেখলাম দুনিয়ায় নিয়ামত দেখলাম আবার সন্তানটানে মারবেন না আমি মা বাবাকে বিদায় করে দেন আমার সন্তানটারে দুনিয়ার জমির মুখ দুনিয়ার জমিনের মুখ দেখা একটু জোরে কর না ভাই সুবহানাল্লাহ কই কই বাবা তো এ কথা কোনোদিন বলতে পারবে না কারণ মা মারা গেলে বাবা হয় তাওই ঠিক কথা কয় না আসেনি আসেনি বাবা যদি মারা যায় মা যদি বেঁচে থাকে ওই সন্তান মানুষ হয় আর কারো যদি মা মারা যায় বাবা হয় তা ওই নতুন একটা বিয়ে করছে ওই নতুন মা এসে ওই সন্তান তার খেতে দেয় না বাবাও শাসন করতে পারে না এই জন্য তোমার হক একবার হয়েছে মায়ের হক হয়েছে তিনবার আল্লাহু আকবার ধীরে ধীরে প্রসাব বেদনা শুরু হয়ে গেল একটা পর্যায়ে মা জ্ঞান হারা হয়ে গেলেন আবার জ্ঞান আসে আবার জ্ঞান চলে যায় এমন যুদ্ধ করতে করতে
করে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে এক পর্যায়ে মা ডেকে বলে দাইরা রে তোদের কাছে কি অস্ত্র নাই ছুরি নাই নিজের গলা নিজে কেটে ফেলবো এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না এমন করতে করতে আপনার আমার মতো সন্তান যখন একটাবার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া ওঙ্গা বলে একটাবার কান্না করলাম এই ওঙ্গা যেন সব মানুষ শুনতে পায় আর এই ওঙ্গার আওয়াজটা ডাইভার্ট হয়ে কনভার্ট হয়ে মায়ের কানের ভিতরে মা শব্দ হয়ে প্রবেশ করেছে মায়ের শরীরের ভিতরে 100 ডিগ্রির উপরে জ্বর চলে এসেছে মাকে যেন লেপ দিয়ে চাপা দেওয়া হয় মা যেন জ্বরে কাতরাচ্ছে কাঁপাচ্ছে এরপর মা কাঁপতেছে আর উঠে উঠে বলে দাইরা রে আহার দেরি করবি না আমার সন্তানটা রে আমার কোলের ভিতরে উঠায়া দাও সন্তানটারে উঠায় দাও মা জননী কপালের ভেতর সুমা দেয় গালে সুমা দেয় এবার দাইরা ডেকে বলে অমুকের মা এই সন্তানের জন্য খাবার খাইতে পারলাম না এই সন্তানের জন্য ঘুমাইতে পারলাম না এই সন্তানের জন্য তোমার কলিজা উপরে উঠে গেল অমুকের মা এই সন্তানের জন্য সবে মাত্র তুমি এত কষ্ট করলা যে মরার চিন্তা করেছিলা আজ এই সন্তানটার কেমন করে চুমা দাও বুঝে আসে না এবার মা জননী ডেকে বলে দাইরা রে নারীর টান তোরা কি বুঝবি রে কি বুঝবি আমার সন্তান জন্মের পরে একটাবার যখন মা বলে ডাক দিয়েছে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ প্লাস পোষা বেদনার কথা ভুলে গিয়েছি প্রাণ খুলে বলা যায় না আমার হবা ওই মাকে কষ্ট দেওয়া যাবে না এ যুবক ভাই দেওয়া যাবে নাকি না যাবে যাবে না এখন বলতেছেন না কিন্তু সকালবেলা উঠেই ধমক দিবে কত কোন আছে না মানে এখন হুজুর যা বলবেন সব ঠিক কথা বোঝেন নাই মনে হয় ভাই আমার তাহলে বলেন এই যে দুনিয়াতে আসলেন এই কি কষ্ট শেষ না আরো আছে আরো আছে এই জন্য আল্লাহ বলেন হামালাতুহু উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন এ পৃথিবীর বান্দা বান্দি গর্ভে যাওয়ার দিন থেকে তুমি আজ পর্যন্ত এত দূরে এসেছো আজ পর্যন্ত তোমার জন্য বেশি কষ্ট করে তোমার মা মা বোনরা কি আজকের আলোচনা শোনে শুনতেছে শুনে আছে 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 ও মা আপনারা একটু ভালো করে শুনবেন আপনাদের কত মর্যাদা আবার অনেক মা জননী তাদের দোষের কারণে মর্যাদাকে পায়ের নিচে ঠেলতেছে আমি সামনে বাড়াবো ইনশাআল্লাহ এবার যে প্রসাব বেদনা সহ্য করলেন এইটাই শেষ না কষ্ট আরো আছে আপনাদের কি মনে হয় আছে আরো আছে আছে কেমন কষ্ট আপনি যখন দুনিয়াতে আসলেন আপনার নানা বাড়ি ফোন করা হলো আপনার নাতি জন্মেছে নানা তো বাকুম বাকুম কথা কয় না নানা কি বগুল বাজেতেছে আহারে নাতি হইছে আসার সময় পাটুলি পাড়ার বাজারে সব মিষ্টি মানে মিষ্টির বাজারে আগুন ধরছে কথা বোঝেন নাই মনে হয় সব মিষ্টি কিনে নিছে এখন এলাকার মানুষকে মিষ্টি কই কয় অমুকের নাতি হইছে তো মিষ্টি ছায়াস মিষ্টি কি হইছে একদম শেষ মিষ্টির বাজারে আগুন বর্তমানে তেলের বাজারে আগুন কথা কেন রাগ করতেছেন আপনারা তেলের বাজারে কাঁচা দ্রব্যের বাজারে মরবে খালি কৃষক মরবে খালি জনগণ যাদের কামাই তারা ঠিকই করবে এই কথা হুজুর বললে বলে হুজুর একটু মাইপিয়ে শুনে বললেন কথা কন না কৃষি প্রধান দেশে বাঁচাতে হলে প্রথম কৃষকদের বাঁচান লাগবে কথা বলেন না কেন আপনারা আজকে কৃষকেরা না খেয়ে মারা যাচ্ছে আর নেতার বাড়িতে চাইতালা হচ্ছে এই কথা হুজুর বলল কয় হুজুর সাবধানে বলবেন কি সাবধানে বলা লাগবে হক কথা বলছি সারা জীবন বলেই যাব কোন মরণের ভয় দেখায় লাভ নাই কারণ আল্লাহ বলেন আইনা মাতা কুনু ইয়াদুরিক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা হ্যাঁ আমি আপনাকে শ্রদ্ধা করতাম যদি আজরাইল হাত থেকে আপনি বাঁচাতে পারতেন না কোন রকম আপনার দলে যাইতেন বাঁচানোর পাওয়ার কারো আছে না কথা কয় না فَإِذَا زَعَزَالُهُمْ لَا يَسْتَكِرُونَ سَعَتَوْا وَلَا يَسْتَكْدِمُونَ এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় কিসের মৃত্যুর ভয় দেখান আপনি আমার মৃত্যু যদি আজকে রাস্তায় থাকে যে কোনো ভাবে হবে আর আজকে যদি মৃত্যু না থাকে কোন বাপের বেটা নাই সাইফুদ্দিনকে মারতে পারে কথা বলেন না কেন আপনারা
অথচ আপনারা অনেকেই যদি দেখেন ওরে বাবারে তার মানে আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে আছে না নাই আছে ডাক করতেছেন না বলবো বলেন মিষ্টির বাজারে আগুন বর্তমানে তেলের বাজারে আগুন তারপরে রমজান মাস কই পাটের দাম বাড়ছে আচ্ছা এই নিয়ে কেউ হরতাল করছে না অথচ বাসের ভাড়া বাড়ান লাগবে এই নিয়ে হরতাল করে বাসওয়ালারা ঠিকই পোষায় নিচ্ছে পাটির দাম তো বাড়ে না অটোওয়ালা যদি 5 টাকার কাছে 8 টাকা চায় ওই সাপোর্ট দেয় গো 5 টার ভাড়া কথা কর না অথচ ওই মানুষটাই হোটেলে খাওয়ার পরে 20 টাকা টিপস দিতেছে আছে না নাই আছে এইজন্য আপনাদের জীবন যাত্রাটাকেও একটু বিবেক দিয়ে মেপে চলতে হবে কারণ আপনি আশরাফুল মাখলুকা টাকাটা কোথায় খরচ করলে আপনার সওয়াব হবে আপনি তো সেটাও জানেন না হোটেলে খাওয়ার পরে দামি হোটেলে খাইছেন 500 টাকা বিল হইছে 20 টাকা যে সার্ভ করছে আগে সঙ্গে দিয়ে আসতেছেন বকশিশ আর একটা রোদের মধ্যে ব্যাংসালো ওখান থেকে একা নিয়ে এসে নাবা দিছে দাবি করছে ভাই 5 টাকা একটু বাড়ায় দেন শর্ট দে ফেরিয়া লাইছে কত সাহস কি রে কথা কন না কেন অতএব বিবেকের কাজ করে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবে যে কোন বিবেকে তুই ওখানে 20 টাকা দিলি আর এই জায়গায় ওই মানুষটা মাথার কাম পায় ফেলে তোর কাছে আবদার করলার তুই শর্ট দিলি আল্লাহ বিবেকের কাজ করে ওই দিন দাঁড় করাবে অতএব আপনি যেন এই রমজানে কাউকে সাহায্য করতে পারেন দেখেন আপনার প্রতিবেশী একটু দুর্বল কিনা দেন 500 টাকা ওই জায়গায় আপনার টাকা বের হয় না কথা কন না কেন আপনি আজহ খেজুর খান আপনি মরিয়ম খেজুর খান আপনার প্রতিবেশী আপনার 50 টাকা দরের খেজুরটাও খেতে পারে না অনেক মানুষ এই রমজানে সে খেয়ালও নাই কথা বলেন অতএব আমি উদাত্ত আহ্বান জানাবো এই মাহফিল থেকে আপাতত রমজান মাসে আমরা যেন এই খেয়ালটা করতে পারি পাটুলি পাড়ায় যে আমার আশেপাশে কয়টা মানুষ ভালো খাবার খেয়ে রোজা রাখে আমি তো ইলিশ মাছ খাই আমি তো গরুর গোস্ত খাই আমি তো পাবদা মাছ খাই আমার প্রতিবেশী কি পুঁটি মাছ পাচ্ছে কিনা এই খবরটা একটু নেবেন ইনশাআল্লাহ মায়ের গর্ভকালীন কষ্ট প্রসব বেদনায় শেষ নয় এরপরে যখন নানা চলে গেল খুশিতে মিষ্টি বিলাইয়া দাদাও মিষ্টি বিলাই এলাকা একাকার হাসপাতালে অথবা বাড়িতে যায় কয় দে তো নাতি কোলে দে নাতি কোলে নে এবার দোয়া পড়তেছে নানারা কি দোয়া পড়ে বলবো বলবো এবার নানা কোলে নিছে নানি কয় তুমি আগে কোলে নিছো মানে কি নাতিরে আমারে দাও এবার নানি কো দোয়া পড়তেছে ওলো ওলো রে কাল বাদুরে সাও কালের মা মরে গেল কার দুধু খাও আর বনে ফালা দিলাম বাতুর সাইটে খাও ও না রেখে কথা কানা এ দোয়ার সাইজ আপনাদের এলাকায় নাই এই যে দোয়া পড়তেছে এই দোয়া পড়া যাবে না নবীজি বলেন যখন মাসুম সন্তান পাইবে মাথায় হাত দিয়ে তিনটে দোয়া করবা আমার সঙ্গে বলেন দোয়া গোয়াম বাদার গাহে এলাহি হায়াত দৌলত ইলমান দরাজি আল্লাহ সন্তানটাকে পরিপূর্ণ হায়াত দাও আল্লাহ সন্তানটাকে পরিপূর্ণ দৌলতের মালিক বানাও আর সন্তানটাকে পরিপূর্ণ জ্ঞানের মালিক বানায়া দিও জোরে বলেন না সুবহানাল্লাহ এই তিনটা জিনিস হলে কি আর কিছু লাগে না অথচ এই দোয়া আমরা করি না আমরা করি ওলো ওলো রে এবার ধরেন ওলো ওলো চলে গেল এবার দিন গড়া যখন রাত চলে আসলো মা কেমন করে কষ্ট করে একটু ভালো করে শোনেন রাত যখন 10টা পার হয়ে যায় রে ওই নানার ডিউটি শেষ হয়ে যায় নানার চোখের সাটার নামে আসতেছে তার মানে ঘুমে চোখ পাইতেছে না এবার বলে গেদি তোর বেটা একটু দর তো মানে তার নানার পাওয়ার আর নাই তোর বেটা দর সকালে আবার আসবো রে মানে নানার ডিউটি শেষ নানা যাই চলে যেতেছে নানি কয় কি কয় তোর আব্বার শোয়ার সময় অনেক কিছু লাগে রে গেদি তাহলে আমু জায়গা থেকে আর কি করবো নে নানির ডিউটি কথা কন এবার দাদি চিন্তা করলো সুযোগ একটা পাইছি বিয়ান যাইতেছে আমি থাকবো মানে বৌমা তোমার মা যাইতেছে আমু যাই আবার মানুষ খারাপ খুব দাদা কইতেছে এত লোক চলে গেল মুরব্বীরে সবাই আমি থেকে কি করবো বৌমা তোমার সালে একটু দেখো আমি এই ফজরের নামাজ পড়িয়ে দৌ কথা বোঝেন না হাই তারপরে একটা পর্যায়ে দাদার ডিউটি শেষ দাদির ডিউটি শেষ নানা নানির ডিউটি শেষ হলো কাকা কাকি খালা খালুর ডিউটি শেষ হয়ে গেল এ পাটলি পাড়ার মুসলমান তোমার জন্য একটা মানুষের ডিউটি শেষ হয় না ওই মানুষটাই হলো তোমার আমার মা আর একটু জোরে বলেন না এই যে সিজার করা হয় সিজারের কারণে
সেই মায়ের শরীরের ভিতরে 100 ডিগ্রির উপরে জ্বর চলে আসলো মা কাতরাচ্ছে এত বড় কাটার কারণে এত বড় আপনার সিজার করার কারণে মাকে যেন জ্বরটা পেয়ে বসলো মা কাঁপতেছে এমন সময়ও দপকে দপকে মা ঘুম থেকে জেগে ওঠে আর হাতায় আমার সোনা মানি কোরে আমার সোনা মানি কো এর জন্য মা যদি ডিউটি শেষ করত আপনি খাটের সিবি দিয়ে পড়ে গলায় তার মানে কি কথা বোঝেন নাই মনে হয় মাত্র একটা রাত যদি মা ডিউটি শেষ করত আপনার মতো সন্তান এত বড় হতে পারতেন না কোন সাহসে সেই মাকে চোখ রাঙান পাটুলি পরের যুবক কদম ধরে বলে গেলাম রে জীবনে যদি কিছু হতে চাও মায়ের কদম ধরে দোয়া নে রে আল্লাহ তোরে উন্নতির চরম শিখরে পৌঁছাবে আল্লাহু আকবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কষ্টের পর কষ্ট করলো না মা তোমাকে দুধ পান করালো অফিসালু ফি আমাই বলছি প্রথম নাম্বার কারণ কষ্টের পর কষ্ট করেছে তোমাকে কি বলে জন্মের পরে বারেবারে তোমাকে খেয়াল রেখেছে পোশাক করেছো মা নিজে চেঞ্জ করে দিয়েছে আর আব্বা কি করছে কথা বোঝেন নাই মনে হয় নাই এমন বাপ নাই এমন নাক ডাকায় যে সওয়াল সমস্ত উঠে আব্বার নাকের ভিতর টিপে ধরে তার মানে বুঝেছে আব্বা একটু আস্তে আমার গমের ভিতর সাইকেল চালাও মানে কি কথা কন না কেন আপনার বাবা নাকে তেল দিয়ে নাক ডাকায় ঘুমায় আপনি পেশাব করেছেন মা পরিবর্তন করেছে আল্লাহু আকবার আবার ডাইনে নিয়ে আসে ডাইনেও পেশাব করেছেন সোনা বাবা এখানে পেশাব করছো কেন আর আব্বা বলি ওই এক সাপর কথা কয় আর মা ঘুম নাই এরপর আদর করে কয় বাপরে এখানেও পেশাব করলি বাপ তোরে কোণে রাখবো বলতো ও বাপ একটা দামি খাট আছে রে বাপ এইটা হলো আমি মা আমার বুক জোরে কন সুবহানাল্লাহ এ বাপ এর চাইতে দামি খাট পৃথিবীতে আর কোথাও পাবি না আয় আমি মা আমার বুক তারে দামি খাট বানায়া দিলাম এই জায়গায় তুই ঘুমা জোরে কন আল্লাহু আকবার যেই মা নিজের বুকটাকে দামি খাট বানায় আপনাকে ঘুমানোর ব্যবস্থা করলো উষ্ণ জায়গায় আজকে সেই মা কবরের ভিতরে আছে ভেজা জায়গায় আর আপনি খাটে ঘুমান একটাবার কলিজায় কথা বলে না কথা বলেন না কেন কার কার মা নাই হাত দেখান তো দেখি মা নাই কার টান টান করে দেখান হাত নাবা যতগুলো মানুষ দেখলে দেখালেন আমি ওয়াজ করব করব আর একটু বলবো কিন্তু যেগুলো মানুষ দেখালেন এক মন করে রসুন দেওয়া লাগবে এইবার কয় হুজুর টেকার সকলের কাছে ওয়াজ তো ভালোই করা লইছিলেন পহর বিলে খেয়ে লেছিল আবার কিভাবে রসুন নেয় না খালি টাকাই দেন 1000 করে সমস্যা নাই প্রথম নাম্বার কে দিবেন মায়ের জন্য হুজুর জান যেই মায়ের বুকের ভিতর আমি ঘুমাইছি ওই মা আজকে কবরের ভিতরে আছে মা জননীর বুকের উপরে আমি খাট বানায় ঘুমাইলাম ওই মা যেহেতু আজকে আর না রে মায়ের দামি খাট নামক বুকটা কবরের ভিতরে চলে গেল ও পাটুলি পাড়ার মুসলমান এতগুলো মানুষ হাত দেখাইলা প্রথম নাম্বার রোলে কি এমন যোগ্য সন্তান নাই মায়ের জন্য 1000 টাকা দেওয়া যায়